আসসালামু আলাইকুম গুরু। নিয়ে আমরা বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি এবং গুরুর যে বিষয়গুলো রয়েছে সবগুলো একের পর এক টোটালি এ টু জেড কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এখন যে বিষয়টি এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গুরুর পেমেন্ট মেথড, আপনি কিভাবে টাকা উইথড্র করবেন সে বিষয়টি এখন চেষ্টা করবো। সেই জন্য আমরা গুরুর যে ড্যাশবোর্ডটি ওপেন করে রেখেছি, দেখেন এটার উপর ক্লিক করার পর কিন্তু এখান থেকে আমাদের সবগুলো বিষয় এখানে স্টেপ বাই স্টেপ শো করতেছে। এখান থেকে এই যে অ্যাকাউন্ট টিম, তারপর হচ্ছে টিম ম্যানেজ টিম, তারপর হচ্ছে এই যে ম্যানেজ ক্যাশ অ্যাকাউন্ট, এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পেরে পারবেন যে আমরা সরি এখান থেকে কিন্তু আমরা ম্যানেজ ক্যাশ এটার মধ্যে ক্লিক করার পর কিন্তু আমরা এখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি জাস্ট একটু নেট প্রবলেম। হ্যাঁ, এখান থেকে অবশ্যই লগ ইন করে নিতে হবে, বারবার লগ ইনে প্রবলেমটা হয় নর্মালি। দেখেন আমরা কিন্তু, হ্যাঁ এখন যে পেমেন্ট পেমেন্টের যে অপশানগুলো রয়েছে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সে কোনো, অর্থাৎ আমাদের ব্যালেন্সে কোনো রকম টাকা বা ডলার নেই, যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা করে নিতে পারবো। দেখেন এখানে টোটালি যদি আপনি মিনিমাম $25 হয় সেক্ষেত্রে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, উইথড্র করা যাবে এখানে, অর্থাৎ এখানে যদি আপনার $25 হয়। দেখেন এখানে কিন্তু আপনি কত তারিখ থেকে কত তারিখে সব কিছু কিন্তু এখান থেকে টোটালি আপনার পেমেন্ট সিস্টেমটি দেখিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে রেকর্ড যে বিষয়টা রয়েছে মেথড, এটার উপর ক্লিক করার পর কিন্তু আমরা এই মেথডগুলো অলরেডি দেখতে পারবো। আমরা বেসিক বিষয়ে যখন বেসিক বিষয়গুলো দেখাচ্ছিলাম গুরুর, সেই সময় কিন্তু আমরা গুরুর এই পেমেন্ট মেথডগুলো নিয়ে একটু একটু আলোচনা করেছিলাম, পেমেন্ট মেথডগুলো দেখিয়েছিলাম, কীভাবে পেমেন্টের সিস্টেমগুলো ড্যাশবোর্ডগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমরা আলোচনা করতেছি পেমেন্ট মেথড। অনেকে আমাদের প্রশ্ন করেছেন এখানে গুরুতে হয়তো এটা নিউ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানোর জন্য করা হয়েছে, কিন্তু এখানে আমি কাজ করি না, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করি। দেখেন আপনি কি কোথায় কোথায় ট্রান্সফারগুলো করতে পারবেন, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, তারপর হচ্ছে পেওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, পেওনার অ্যাকাউন্টে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন, তারপর ওয়ার ট্রান্সফার নিতে পারবেন, তারপর ক্রেডিট ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন, সেটা হতে পারে ভিসা মাস্টার কার্ড, যদি কারো ভিসা কার্ড থাকে সেক্ষেত্রে এটা আমাদের নিতে পারবেন। ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আপনি যদি ব্যাংক অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাংক সরাসরি এখান থেকে অ্যাড করতে পারবেন। ডাইরেক্টলি ডিপোজিট অনলি অ্যাভেলেবল US বেসড ব্যাংক অ্যাকাউন্ট, তারপর পার্সোনাল চেকিং, এখান থেকে কিন্তু পার্সোনাল আপনি কীরকম ব্যাংক, অর্থাৎ ব্যাংকের কিন্তু অ্যাকাউন্টের বিভিন্ন রকম রয়েছে, পার্সোনাল চেকিং করে চেকিং, তারপর হচ্ছে পার্সোনাল সেভিং, কর্পোরেট সেভিং, অর্থাৎ এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের নাম অ্যাড করে দিবেন, তারপর এখান থেকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের কনফার্ম নাম্বার, এগুলো সব কিছু অ্যাড করে দিবেন। তবে এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে এবং এখান থেকে যা যা অর্থাৎ অ্যাকাউন্টের যে ইনফরমেশানগুলো দেওয়া আছে এখান থেকে অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো কিন্তু এখানে আপলোড করে তারপর ব্যাংক অ্যাকাউন্ট উপর ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তবে এখানে দেখেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডাইরেক্ট অনলি অ্যাভেলেবল US বেসড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যেই ব্যাংক অ্যাকাউন্টগুলো US বেস, অর্থাৎ US রিলেটেড যে ব্যাংকগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, এছাড়া পারবেন না। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশে ট্রান্সফার করেন তাহলে কেমনে করবেন সেই বিষয়টা এখন গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু আপনার পেওনার অ্যাকাউন্টে নিতে পারবেন, আপনি কিন্তু এখান থেকে পেওনার অ্যাকাউন্টের অ্যাড করে দিতে পারবেন, তারপর কিন্তু পেওনার অ্যাকাউন্ট অ্যাড করা অত্যন্ত ইজি। এখানে আপনার পেওনার অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে হোল্ডার নাম্বার সেটি কিন্তু অ্যাড করে দিবেন, তারপর আপনি পেওনার অ্যাকাউন্টের জন্য যে ইমেলটি দিয়েছিলেন সেটি ইউজ করে দিবেন, তারপর এখান থেকে আপনার কান্ট্রি যদি বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কান্ট্রিগুলো দিয়ে কন্টিনিউ উপর ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারবেন। তবে আমি সবচেয়ে সাজেক্ট ফুল মনে করি পেমেন্ট মেথড পেওনারের মাধ্যমেই যদি আপনি নেন সবচেয়ে বেটার হবে। তবে আমি সবাইকে একটি জিনিস সাজেস্ট করি, আপনি যখন আমাদের মার্কেট প্লেসের এক টাকা বা ডলারটা যদি আপনি আপনার পেওনার অ্যাকাউন্ট থেকে নেওয়ার পর, কিন্তু পেওনার অ্যাকাউন্ট থেকে অবশ্যই সরাসরি যত দ্রুত সম্ভব সবাই মার্কেট পেওনার থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে ফেলবেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর এটা হচ্ছে ক্যাশ অ্যামাউন্ট দেখালাম, তারপর রয়েছে 10999 ফর্মস, এখানে যেটা রয়েছে এটা আপনার জন্য প্রযোজ্য না, সেটা পূরণ করার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা পেমেন্ট আপনাকে দিতে হবে, কিন্তু এটা কার জন্য, এটা হচ্ছে যারা USA কাজ করে তাদের জন্য। তারপর রিপোর্টিং এমপ্লয়ার মানে কোনো রকম এমপ্লয়ার সম্পর্কে এই সমস্ত বিষয় আমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু এগুলো দেখাচ্ছি না।
চেক ইন বইয়ের যাই হোক, আমাদের পেমেন্ট মেথড নিয়ে মোটামুটি একটা আলোচনা করা হয়ে গেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তারপর আমরা আরেকটি পর্বে চেষ্টা করব একটি কাজ কিভাবে করে জমা দিচ্ছি বা জমা দিতে হয় সেই বিষয়গুলো দেখানোর। তারপর এভাবে একের পর এক সবগুলো ধাপ আমরা শেষ করব, সবগুলো ভিডিও দেখবেন। তারপর কোনো রকম প্রবলেম হবে বলে আমি আশা করি না। যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই তো জানাতে বলবেন না, পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।